হ্যালো বিয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি চলে আসছি সেলুনে ছেলের চুল কাটার জন্য। ওর বাবার সাথে আসলে খুব দুষ্টুমি করে, সহজে কাটতে চায় না, বাট ও আমাকে যেহেতু একটু ভয় পায় তাই আজ আমি নিয়ে আসছি ওকে। আর চুপচাপ কাটছিল, কোনো কিছু বলছিল না। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর বাবাকে দেখানোর জন্য, সে দেখো ছেলে আমার সাথে যে একদম চুপচাপ চুল কাটছে, কোনো কিছু বলছে না, শুধু মাথা নড়াচ্ছে এই দিক ওই দিক, কান্নাকাটি করছিল না ও। ধরতে পারবে না যেটা করলাম, একটু বিকেলে শর্টকাটে তাড়াতাড়ি কিভাবে নাস্তা করা যায় সেটাই করছিলাম। একটু ময়দা নিয়ে নিয়েছি, সাথে মিষ্টি জিরা আর একটু চিনি দিয়ে এগুলো আগে ভালো করে একটু মাখিয়ে নেব, মাখিয়ে নেব। তারপর হচ্ছে এটার মধ্যে জল দেব, পরিমাণ মতো জল দেব। শর্টকাটে খুব ভালো, খুব মজার একটা খাবার এটা। সো আমি ভালো করে এখন মেখে নিচ্ছি চিনিটা আর হচ্ছে মিষ্টি জিরা যেটা দিয়েছি সেটা ভালো করে মাখছি যেন সব ভালোভাবে মিক্সড হয়, দেন জল দিয়ে ওটা ভালো করে ফেটে নেব। তো জল দিচ্ছি, আমার কাছে এই খাবারটা খুব ভালো লাগে। আর এই খাবারটা সবচেয়ে বেশি এই জন্মাষ্টমীতে করা হয়, মালপোয়া যেটা বলা হয়। তেল হয়ে গেছে তো আমি একটু ওইটার ফোটা ফোটা দিয়ে নিয়ে মানে দেখে নিয়েছিলাম যে তেলটা কতটুকু গরম হয়েছে, তো অলমোস্ট খুবই ভালো গরম হয়েছিল তাই আর দিয়ে দিয়েছি। এই তো একটু হ্যাঁ 2-3 মিনিট করে এরকম করে ভাজবে, এটি পিট করে দেন না পাবো ভাজছি দিয়েছি। সবার যদি এই ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো হয়ে গেছে, এগুলো আমি থালে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, আরও কয়েকটা ভাজবো, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এই যে এখন আমি ভাজতে গিয়েছি। তো ভাজা কমপ্লিট হলে দিন সবাইকে দেবো, সবাই একসাথে খাবো। হয়ে গেছে অলমোস্ট। Did you want to?